একটা চারা কিভাবে মানে একটা চুই চারা কিভাবে প্রথম পর্যায় থেকে রোপণ করতে হয় আর কি, সেটাই আমি এখন দেখাবো। হ্যাঁ, প্রথম কুদাল দিয়ে একটা গর্ত করে নিতে হবে। একটা একটা চুই যেভাবে মানে প্রয়োজন ততটুকু গর্ত করতে হবে, ঠিক মানে ওর যে নিচের যে জায়গাটা যাতে বেশি গর্ত না হয় সেইভাবে একটা গর্ত করে নিতে হবে। তারপরে যখন গর্ত করা হয়ে যাবে, গর্ত করার পরে হালকা চাষি ভাইরা এটা খুব ভালো করে বসবে যে এটা এটা বলে দানাদার, দানাদার ঠিক আছে, এই দানাদারটা ঠিক এক চিমটি 3 আঙুল দিয়ে এইভাবে নিতে হবে। নিয়ে এইভাবে ছিটিয়ে দিতে হবে। প্রথম ছিটিয়ে দেওয়ার পরে চুই চারাটা কী করতে হবে, চুই চারা তো মানে পলিথিন দেওয়া থাকে ঠিক আছে, এই পলিথিন সহ কিন্তু লাগালেই চুই চারা বড় হবে না। অতএব চুই চারা সবসময় মনে রাখতে হবে যে পলিথিন চারা কেটে ফেলে দিতে হবে। এই ফেলে দিতে হবে কীভাবে দেখাচ্ছি, কেউ চাইলে এটা একটা ব্লেড দিয়ে ছিঁড়েও দিতে পারে, আবার এই নখ দিয়ে এইভাবে টানলেও খুলে যাবে। এইভাবে আর কি, এটা সবসময় লক্ষ্য রাখতে হবে যে এতে কি পরিমাণে যে শিকড় গজাইছে ঠিক আছে। যে চারাটা এইভাবে শিকড় গজিয়েছে বুঝতে হবে যে এই চারাটা মরার কোনো সম্ভাবনা নেই, আর যেটা শিকড় নেই সেটা হয়তো বা মরে যেতে পারে, কিন্তু যেই চারাটা শিকড় আছে সেটা সেই চারাটা মরবে না এটা বলা যেতে পারে। প্রাকৃতিক কারণে হয়তো বা মরে যেতে পারে, কিন্তু এমনি স্বাভাবিকভাবে এটা মরবে না এটা আমরা বলতে পারি আর কি। তারপরে হালকা করে দুটো মাটি দিয়ে এগুলো ঝরঝরে করে নিতে হবে। নেওয়ার পরে খুব সুন্দরভাবে এটা বসাতে হবে। বসানোর পরে পাশে যে মাটিগুলো রেখেছি এই মাটিগুলো দিয়ে গর্তটা বুঝিয়ে দিতে হবে আর কি। তারপরে মাটি দেওয়ার পরে পানি দিয়ে দিতে হবে এর পাশে, কারণ প্রথম পানি না দিলে কি অল্প সময়ের ভিতরেই এই মাটিটা শুকিয়ে যাবে, যাওয়ার পরে গাছটা মারা যাবে। এই জন্য লাগানোর পরে অল্প করে পানি দিয়ে দিতে হবে। এভাবে একটা চুই চারা রোপণ করতে হয়। হ্যাঁ, নতুন চাষি ভাইরা আমার মনে হয় এগুলো দেখলে বুঝতে পারবে কীভাবে একটা চুই চারা রোপণ করতে হয় আর কি।